এই যে দেখছেন দেখছেন মসজিদের সামনে তাই কোনো কিছু বললাম না তো আল্লাহর রহমতে বড় একটা দুর্ঘটনা থেকে বাঁচলাম এই যে সামনে যে হাইসটা দেখতে পড়তেছেন এটা হঠাৎ করে ইউ টার্ন নিতেছিল ওইখানে বাট সে ইন্ডিকেটর দিছে বাট লুকিং গ্লাসে কোনো কিছুই খেয়াল করে নাই যার কারণে এই সমস্যাটা হয়েছে তো এইখানে প্রায় 8 জনের মতো পুলিশ ছিল দুইজন সার্জেন্ট ছিল দুইজন না একজন মেবি সার্জেন্ট ছিল তো ওনার ভুল দেখে উনি ওনাকে নিয়ে গেছে বাট ওনারা সচক্ষে দেখছে যে আমার কোনো দোষ ছিল না এই জায়গায় হাসি ভাইয়া এই জন্য আমায় কিছু না বলে হাইস গাড়ির যে ড্রাইভার ছিল ওনার ড্রাইভিং লাইসেন্স জব্দ করছে এবং মেবি মানে এটা কোন মামলায় পড়ে আমি সঠিক জানি না তবে সার্জেন্ট বলতেছে যে আপনি যেহেতু চোখে দেখেন না বা চোখে অল্প দেখছেন সেহেতু আপনার তো ড্রাইভিং লাইসেন্স পাওয়ারই কোনো কথা না তো এখন তাদের মধ্যে যেটা হইতেছে সেটা আর আমি বলতে পারবো না কজ এখন আমি ওই জায়গা থেকে চলে আসছি আর অ্যাক্সিডেন্টের যদি ডিটেলসটা বলি তাহলে এই যে এরকম আমি যাচ্ছিলাম সোজা হাইওয়ে রাস্তা দিয়ে তো সাইডে একটা টার্ন আছে ওইটা মাইক্রোবাস যে চালায় সে খেয়াল করে নাই না বা সে ওই দিক দিয়েই ঢুকতে চাইতেছে বাট পিছনে যে কেউ আছে সে ওইটা খেয়াল করে নাই সে জাস্ট ইন্ডিকেটর দিয়ে ডাইরেক্ট একদম ঢুকাই দিছে হাতের বামের দিকে তো যখন সে একদম আমায় দেখতে পাইছে বা আমি যখন হর্ন দিছি তখন সে একদম ব্রেক চাইপা ধরছে জমায় দিছে বিধায় তার গাড়িটা কিন্তু বামের দিকে সে ধাক্কায় নিতেই আছে যার কারণে আমি ওইখানে গেছি থামছেও প্লাস সে যখন মানে ব্রেক দেওয়ার পরও বামের দিকে চাপ দিতেছিল তখন আমার সাথে লাগে আর আমার সাথে লেগে এই লুকিং গ্লাস ফোল্ড হয়ে যায় তো সাথে সাথে যে সার্জেন্টরা ছিল তারা আমাকে ডাক দিল প্লাস হাইস গাড়ির সামনে গিয়ে দাঁড়ালো যাতে হাইস গাড়ি না যেতে পারে তো আমাকে যাওয়ার পরে বলছে যে আপনি তো দেখা যাইতেছে যে জার্নি করতেছেন তো আপনি এই করেন একটু রেস্ট নেন এখানে বসেন আর তারপরে হাইস গাড়ি থেকে যখন ড্রাইভারটা নামলো এরপর ওনাকে বললো যে অনেক কিছু বুঝাইলো বোঝানোর পর তাকে কাগজপত্র আনতে বললো গাড়ির কাগজ দেখাইলো তারপর ড্রাইভিং লাইসেন্সও মেবি নিয়ে আসছে বাট দোষটা ওনার সম্পূর্ণ দোষটা ওনার যাতে মানে যার কারণে সার্জেন্ট বুঝতে পারছে প্লাস দেখছে তারা ওইখানে দাঁড়ায় দেখছে তো আমি একটু ভিতরের রোডে ঢুকে গেছিলাম তো আমি তাদেরকে ইশারা দিয়ে বলতে মানে বোঝাইতেছিলাম যে আমি এখন যদি পিছনের দিকে আসি তাহলে কি কোনো সমস্যা হবে তো তারা বললো যে না হাত দিয়ে ইশারা করে চলে আসতে বললো তো আমি সেম চলে আসলাম ওই আসার পথেই এই ভেজালটা হয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ তেমন বড় কিছু হয় নাই হইতেও পারতো বাট আল্লাহর রহমতে তেমন কিছু হয় নাই আসলে সবসময় যে মানে নিজের ভুলের কারণে অ্যাক্সিডেন্ট হয় তাও না অন্যের ভুলের কারণে অনেক সময় অনেক বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে থাকে এই যেমন আজকে আমার সাথে যেটা ঘটতেছিল যাক আলহামদুলিল্লাহ তেমন কিছু হয় নাই আমি তার আগেই যতটুকু সম্ভব পারছি ব্রেকটা জমাই দিছি ধাক্কাটা লাগতো না যদি সে ওইরকমভাবে আবার বামে মোচড় না দিত সে বামে মোচড় দেওয়াতে তার সাথে আমার ধাক্কা লাগছে এবং প্লাস আমি বামের দিকে ঝুঁকে গেছিলাম তো সাথে সাথে আমি তার সাইডের যেই ডোর থাকে ওই গ্লাসের ওইখানে গিয়ে দাঁড়ালাম জানার পরে আমি তাকে বললাম যে আপনি কেন মানে এরকমভাবে বামের দিকে ইন্ডিকেটর দিয়েই আপনি মানে এই মোড়টা কাটাই দিলেন কেন কারণটা কি আপনি তো দেখবেন একটা পরে উনি বলতেছে যে আপনি মানে আমি ইন্ডিকেট লুকিং গ্লাসে দেখছি এই যে দেখছেন মসজিদের সামনে তাই কোনো কিছু বললাম না মানে এইগুলা
কিছু বলার নাই, মানে মাঝে মাঝে নিজের রাগকে কন্ট্রোল করে রাখতে হয়, এত মানে জিদ লাগে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ তেমন কোনো সমস্যাই হয় নাই, আমারও তেমন কোনো সমস্যা হয় নাই, প্লাস ওটা কি বলে মাইক্রোবাসেরও তেমন কোনো সমস্যা হয় নাই। তো ওনার ভুল হয়েছে, অনেক বড় একটা ভুলই হয়েছে, এইটা ওনার মানতে হবে। তো ওনার ভুল হয়েছে ওটা উনি বুঝতে পারছে, বিধায় উনি কোনো কথা বলতেছে না এর চেয়ে বেশি, নাহলে উনিও ডিবেট করতো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ অশেষ শুকরিয়া যে এরকম মানে ভালো ভালো বাসায় ফিরতে পারলাম একদম সেফলি। বাসায় কোনো ফিরি নাই যদিও, মাওয়া হাইওয়েতে চলে আসছি, আর মাওয়া হাইওয়েতে আসা মানে বাসার কাছে চলে আসা। তো ব্লগ তো দেখছেনই, আসলে এইটা হইতেছে হবে আমি কখনো চিন্তাও করি নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বাসায় চলে আসছি সেফলি, এটাই অনেক, এটাই আল্লাহর কাছে আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। তো সবাই সেফভাবে বাইক চালাবেন, সবসময় চোখ কান খোলা রাখবেন যে সামনের কী অবস্থা, সামনে কী হয়, তাহলে দেখবেন যে দুর্ঘটনা মানে দুর্ঘটনা যতটুকু এড়ানো যায় এড়াবেন, আর সবসময় সতর্ক থাকবেন, চোখ কান খোলা রাখবেন, এটাই, তাহলে দেখবেন যে আল্লাহর রহমতে দুর্ঘটনা থেকে আপনারা বাঁচতে পারবেন, দুর্ঘটনার কবলে পড়বেন না। সো এইটাই ছিল একটা মানে আমার সাথে ঘটে যাওয়া একটা কাহিনী, জানি না তাকে এখন কোন মামলা দিছে, আর সার্জেনও দেখলাম যে উনিও একজন বাইক লাভার, উনিও মানে আমি আমাকে যথেষ্ট পরিমাণ সম্মান করছে, মানে আমাকে কোনো প্রশ্ন টশ্ন বা অন্য কিছু যে আমার কাছে ড্রাইভিং লাইসেন্স আছে কি না এটাও জিজ্ঞেস করে নাই। তো চিন্তা করছে যেহেতু এত লং ট্যুর দিয়ে আসছে, অবশ্যই তার কাছে লাইসেন্স বা কাগজপত্র সব ওকে আছে, নাহলে নর্মালি যাওয়ার সাহস হয় না। তো বেড়ানাই ছিল, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, কোনো খারাপ কিছু হইলেও হইতে পারতো বাট হয় নাই। সো নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর এখন আছি মা হাইওয়েতে ইকুরিয়ার পাশে, আল্লাহ হাফেজ।